সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট। আবারও গঙ্গা ভাঙন অব্যাহত। এবার পরপর প্রায় ছটি বাড়ি তলিয়ে গেল গঙ্গাবক্ষে। আতঙ্কে ঘর বাড়ি ভেঙে অন্যত্র চলে যাচ্ছেন স্থানীয়রা। নদিয়ার শান্তিপুর পৌরসভা এলাকার ঘটনা এটি। উল্লেখ্য, নদিয়ার শান্তিপুর পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের চরসর এলাকায় এর আগেও একাধিকবার বিঘা বিঘা জমি গঙ্গা ভাঙনে তলিয়ে গেছে। গতকাল রাত থেকে গঙ্গা ভাঙন শুরু হয়। নিমেষেই চোখের সামনে বেশ কয়েকটি বসত বাড়ি গঙ্গা গ্রাস করে নেয়। পরে আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে একাধিক পরিবার স্থানীয় একটি সরকারি স্কুলে আশ্রয় নেয়। বর্ষা এলে এই ভাঙনের তীব্রতা বেড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, গঙ্গা ভাঙন এই প্রথমবার নয়, প্রতি বছরই নিয়মিত ভাবে এই ভাঙন চলতে থাকে। প্রশাসন সহ জনপ্রতিনিধিরা সকলেই এসে গঙ্গার পার বাঁধানো হবে বলে আশ্বাস দিয়ে যান। তাদের দাবি, এইভাবে চলতে থাকলে গোটা গ্রাম শুদ্ধ গঙ্গাবক্ষে তলিয়ে যাবে। তারা চাইছেন অবিলম্বে প্রশাসন এবং সেচ দপ্তর পাকাপোক্তভাবে গঙ্গা ভাঙন রোধ করার জন্য কোনো ব্যবস্থা করুক। পাকাপোক্তভাবে গঙ্গা ভাঙন রোধ করার জন্য কোনো ব্যবস্থা করুক। এই বিষয়ে প্রাক্তন কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক বলেন, আমরা 7টা থেকে ভাঙা শুরু হয়েছে, কতগুলো ঘর ভেঙে গেছে, এখানে 6টা পরিবারের ঘরবাড়ি সব চলে গেছে। কালকে যখন ভাঙা শুরু হয় তখন দেখেন কেউ কিছু সরাতেই পারেনি, এত রকম স্পিডে ভেঙেছে, কেউ কিছু সরাতেই পারেনি, সব ভেঙে ভেঙে চলে গেছে। আমাদের শান্তিপুর বিডিও সাহেব এবং জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু, তারা সরজমনে এসে এখানে ভিজিট করেছেন এবং 900 মিটারের একটা পারমানেন্ট সলিউশন করার জন্য একটা প্যাকেজ তৈরি হয়েছে, স্থায়ী সমাধান। কারণ এখানে প্রাইমারিভাবে প্রাথমিকভাবে কাজ করলে কিন্তু কাজটা টিকছে না, কারণ জল এখন বিপদসীমার উপর দিয়ে বইছে, ভাগীরথীর জল। সেক্ষেত্রে আমরা ওই 900 মিটারের পারমানেন্ট কাজটা আসলে আমরা একটা স্থায়ী সমাধান হবে। কিন্তু আমি কালকে রাতেই এই খবর, ভাঙন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রানাঘাট এসডিওর সাথে কথা হয়েছে, জেলা ইরিগেশনের সঙ্গে কথা হয়েছে, তারা আজকে এই এই মুহূর্তে একটা মানে তারা কাজ করতে ইচ্ছুক, কিন্তু তারা যে কাজটা করবে সেই পর্যাপ্ত মাটিটা পাওয়া যাচ্ছে না, কারণ একটা মানে জল বেড়েছে, সমস্ত জায়গায় ডুবে গেছে, একটা সমস্যা আছে। তারা আজকে এসে কাজটা শুরু করবে, প্রাথমিকভাবে শুরু করলে তারপরে আস্তে আস্তে বড় প্রজেক্টটা এসে গেলে স্থায়ী সমাধান হয়ে যাবে। কিন্তু মানুষ এখন এই কোভিডের মধ্যে এমনি অর্থনৈতিক দিক দিয়ে তারা দুর্বল আছে, তার মধ্যে নিজের শেষ সম্বলটুকু ভেটে যদি চলে যায় তাহলে আর মানুষের বেঁচে থাকার মতো পরিস্থিতি থাকে না। আজকে এটা নতুন নয় এবং আমরা যথাসামর্থ্য, আমাদের এসডিও সাহেব এই 4 দিন আগে তান দিয়েছে পর্যাপ্ত পরিমাণে, তাদের কাপড় জামা লুঙ্গি তিরপল চাল ডাল সর্ষের তেল সব রকম দেওয়াছে। বিডিও সাহেব ড্রাইফ্রুট দিয়ে গেছে, জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু এসেও ত্রাণ দিয়ে গেছে। আমরা মানুষের পাশে আছি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধারণ মানুষের পাশে থেকে রাজনীতি করেন, আমরাও তার মানে সেনাপতি হিসাবে আমরাও চেষ্টা করি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার। নদিয়া থেকে রাজীব দত্তের রিপোর্ট, বিগ নিউজ 24/7। বিগ নিউজ সবার আগে সবার সাথে।